বিধায়ক হাসানুজ্জামানের বাড়ি ঘেরাও করা হলো বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি বরখাস্তের দাবি তুলে। ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে আজ বিধায়কের বাড়ির সামনে চেয়ার ভেঙে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা। আমরা আজকে এমএলএ সাহেবের বাড়ি ঘেরাও করেছি, কারণ একটাই, আমাদের বেলডাঙ্গা ব্লক উত্তরের যিনি ব্লক সভাপতি আছে তাকে বহিষ্কারের দাবিতে। কারণ হচ্ছে আমরা এখানে তৃণমূল দলের শাখা সংগঠনের সমস্ত সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের অঞ্চল সভাপতি থেকে শুরু করে সকলে আজকে আমরা হাসান সাহেবের কাছে, এমএলএর কাছে আমরা দাবি রাখতে এসেছি, বেলডাঙ্গা উত্তরের যে তৃণমূল কংগ্রেসের সভাপতি তার যে দুর্নীতি, তার যে তুলাবাজি, তার যে সাম্প্রদায়িকতার মনোভাব, সেইটা জন্যই আমরা তার মানে পরিবর্তন দাবি করছি। দুর্নীতি বলতে কি বোঝাতে চাইছেন? প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, তারপরে শিডিউল কাস্ট ভাতা, তারপরে মৎস্যজীবীদের ঘর থেকে শুরু করে প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রত্যেকটা এনআইটিতে একটা করে কাজ তার ভাইয়ের নামে রিজার্ভ করে নেওয়া, এই ধরনের আবা পঞ্চায়েতে পার্সেন্টেজ নেওয়া, বিভিন্ন ধরনের তুলাবাজি। তারপর বিধায়ক হাসানুজ্জামানের কথায় পরিস্থিতি স্থিত হয়। আগামী সোমবার জেলা নেতৃত্ব আশ্বাস দেন যে ব্লক উত্তর তৃণমূল নেতৃত্বের সাথে তারা আলোচনায় বসবেন বলে, তাতেই পরিস্থিতি শান্ত হয়। আজকে আমার বাড়ির সামনে ধর্ণা দিয়েছেন, তাদেরকে আমি সকলকে আমার পক্ষ থেকে সম্মান জানিয়ে আদাব এবং নমস্কার জানিয়ে দু চারটে কথা আমি বলি। আমরা সকলে জানি যে বর্তমান উত্তরের যে সভাপতি প্রায় 20 দিন ধরে এলাকার কোনো কাজকর্ম না করে তিনি নিখোঁজ হয়ে বসে আছেন, এবং তিনি যেভাবে একটা রিপোর্ট কার্ড বানিয়েছিলেন তার বিরুদ্ধে আপনাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে আমি সম্মান জানিয়ে দু চারটে কথা বলি। আমি যেহেতু বিধায়ক হিসাবে আমার উপরে যিনি পড়েন তিনি হচ্ছেন জেলার সভানেত্রী শ্যামল সিংহ রায়, এবং তার সঙ্গে আমি এখনই কথা বললাম যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর নির্ভর করে যদি আপনি এই ব্লক সভাপতি চেঞ্জ না করুন তাহলে কিন্তু বেলডাঙ্গায় একটা যে পরিবেশ, অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু সুস্থ পরিবেশে ফিরবে না। স্বাভাবিকভাবে শ্যামল সিংহ রায় তিনি সোমবার বিকাল 4টের সময় বেলডাঙ্গার সকল নেতৃত্বকে টাইম দিয়েছেন এবং তিনি সকল নেতৃত্বকে বহরমপুরের পার্টি অফিসে আহ্বান করেছেন যে বেলডাঙ্গার নেতৃত্ব আসুক, এসে আমার সাথে আলোচনায় বসুক, এবং স্বাভাবিকভাবে বিধায়ক হিসাবে আমিও সেদিন আপনাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবো এবং আপনাদের যে দাবি সেই দাবি, যে ভালো দাবি সেই দাবিকে রাজ্য অব্দি পৌঁছানোর যে প্রক্রিয়া সেটা আমি আপনাদের পাশে থেকে আগামী দিন যে একটা পরিস্থিতি সেটা যাতে স্বাভাবিক হয়, আপনাদের দাবিটা যাতে পূরণ হয় সেইভাবেই আমরা আগামী দিনে এগিয়ে যাবো। তাই সকলকে আমার অনুরোধ আছে বেলডাঙ্গা বিধায়ক হিসাবে যে আপনারা যে আন্দোলনে নেমেছেন আমি আপনাদের পাশে আছি, এবং আগামী দিন যে দুর্নীতি এবং যে নোংরা খেলা গণতন্ত্র ঘোষ নেমেছে সেটাকে আমরা সবাই প্রতিহত করে নতুনভাবে আমরা এই ব্লককে সাজানোর চেষ্টা করব। তাই আপনাদেরকে বলবো আপনারা পাশে থাকুন, থেকে আমরা সোমবারে যে আলোচনায় টেবিলে বসবো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।